প্রাথমিক স্কুলের ছেলে মেয়েদের নিয়ে প্লাস্টিক বিরোধী অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নিল মেমারি থানার আওসা এলাকা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে মেমারি থানার পুলিশকে বেপরোয়া লাঠিচার্জও করতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, এদিন নবস্থা গ্রাম পঞ্চায়েতের নির্দেশে আওসা প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে প্লাস্টিক বিরোধী একটি মিছিল করা হয়। প্রায় 1 কিমি মিছিল শেষে ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছে দেওয়ার পর তাদের হাতে নবস্থা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি করে কেক এবং গ্লুকোজ খেতে দেওয়া হয়। আর তা খাবার পর থেকেই শিশুরা অসুস্থ হতে শুরু করে। এদিন এই স্কুলের অভিভাবক কল্যাণ হাজরা জানিয়েছেন, সরকারি নির্দেশে প্লাস্টিক বিরোধী অভিযানে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করা হয়। তারপর তাদের কিছু খেতে দেওয়া হয়। কেউ কেউ বলছেন জুস এবং কেক খেতে দেওয়া হয়, কেউ কেউ বলছেন কেক ও গ্লুকোজ খেতে দেওয়া হয়। রোদে গরমে শিশুদের নিয়ে মিছিল করার পর তাদের হাতে এই টিফিন খাওয়ানোর পর থেকেই শিশুরা অসুস্থ হতে শুরু করে। এরপর এলাকার মানুষেরাই ছাত্রছাত্রীদের দ্রুততার সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তবে কী কারণে এই ঘটনা ঘটল তা জানা যায়নি। অন্যদিকে এদিন স্কুলের অভিভাবক রানু মালিক, সোনালি সামন্ত প্রমুখরা জানিয়েছেন, শিশুরা অসুস্থ হয়ে গেলেও স্কুলের শিক্ষক শিক্ষিকারা কেউ অভিভাবকদের খবর দেননি। এমনকি অসুস্থ হওয়ার পর শিশুদের হাসপাতালে নিয়ে যাবার জন্য বলা হলো, তারা তাতে কান দেননি, উল্টে তারা স্কুল ছেড়ে পালিয়ে যেতে থাকেন। আর এরপরে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মেমারি থানা পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। এই সময় পুলিশের সঙ্গে গ্রামবাসীদের বচসা থেকে শুরু হয় খণ্ডযুদ্ধ। দুপক্ষই বেপরোয়া ইট পাটকেল ছুড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। এরপরই পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে বেপরোয়া লাঠিচার্জ করে। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন বর্ধমান উত্তরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক নিশীথ মালিক, কিন্তু কার্যত গ্রামবাসীদের তাড়া খেয়ে তিনি এলাকা ছাড়েন। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহকারী সভাধিপতি দেবু টুডু, জামালপুরের বিধায়ক অলোক মাঝি, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মাকবুল ইসলাম, নারী ও শিশু কর্মাধ্যক্ষ মিঠু মাঝি প্রমুখরা। এদিন শম্পা ধারা জানিয়েছেন, 62 জন ছাত্রছাত্রীকে এদিন হাসপাতালে নিয়ে আসা হয়। সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসা শুরু হয়। সমস্ত শিশু সুস্থ আছে। সহকারী সভাধিপতি জানিয়েছেন, কী কারণে ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে। রাম খেয়েছে, বুঝলে তো, রাম খেয়েছে। বর্ধমান 2 নম্বর ব্লকে আমাদের নবস্থার আমাদের আমাদের জিপির আমাদের আউসা গ্রামে আউসা প্রাথমিক বিদ্যালয়ে সকালে একটা ওই প্লাস্টিক বর্জ্য নিয়ে একটা স্কুল থেকে একটা অনুষ্ঠান করা হয়েছিল। সেই অনুষ্ঠানে শেষে বাচ্চাদেরকে ওই টিফিন খাওয়ানো হয়েছিল, আমাদের কেক আর হচ্ছে গ্লুকন্ডি। সম্ভবত গ্লুকন্ডির সাথে কিছু মিশে গেছে, মিশে যেয়ে আমাদের 62টা মোট বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। তারই আজকে বর্তমান হসপিটালে আমরা এলাম, এসে দেখলাম ডাক্তার, আমাদের MSVP এর সাথে কথা বলেছি বা আমাদের পিছিয়ে আমাদের এখানে সেক্রেটারিও আছেন, আমাদের আমাদের বর্ধমান মেডিকেল সেক্রেটারিও ওনার সাথেও কথা বললাম। কাজে আমাদের ডাক্তাররা দেখছেন, ট্রিটমেন্ট করছেন, বাচ্চারা এখনও পর্যন্ত ভালো আছেন। বাচ্চাদেরকে ক্রমাগত আমাদের ভালো মানে বেডেও দেওয়া হয়েছে, বাচ্চাদের কন্টিনিউ আমাদের কিন্তু ট্রিটমেন্টটা চিকিৎসা করছে। মোট 62টা বাচ্চা। জন্য র্যালি ছিল আজকে, প্লাস্টিক বর্জন নিয়ে একটা আমাদের র্যালি ছিল, স্কুল থেকে র্যালিটা করা হয়েছে। র্যালির পরে হয়তো গ্লুকন্ডির দেওয়া হয়েছে আর কেক দেওয়া হয়েছে। সম্ভবত যেটা ডাক্তারদের অনুমান, গ্লুকন্ডির সাথে কিছু মিশে যেয়ে কিন্তু এই দুর্ঘটনা।